বারবার তিনি নিজেকে চিনিয়েছেন, কখনো বল হাতে আবার কখনো বা ব্যাট হাতে। বিশেষ করে গেল বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাটিতে প্রতিপক্ষের বোলারদের নাকানি জীবনে খাইয়ে 16 কোটি মানুষ কিনে দিয়েছেন আনন্দের উপলক্ষ। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, যা কিনা আবার পরপর 2 ম্যাচে। তাই তো খেলার মাঠের বাইরেও এখন জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। দীর্ঘদিন পর কিছুটা অবসর পেয়ে টাইগাররা অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। সেরকমই একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে হাজির হয়েছিলেন টাইগারদের ব্যাটিং স্তম্ভ রিয়াদ। গেল 1 বছর যে বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে নিজেদের নতুন করে চিনিয়েছে তা মানছেন মাহমুদুল্লাহ রিয়াদও। বেস্ট ইয়ার অফ বাংলাদেশ ক্রিকেট সো ফার। তবে আমার মনে হয় যে আমি সবসময় এটা বিশ্বাস করি যে এটা আমাদের আরেকটা স্টেজের জার্নি শুরু হলো। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের কনফিডেন্সটা সবসময় আমাদের ভিতরে রাখি এবং সেই অনুযায়ী কষ্ট করে যেন আমাদের পারফরমেন্সটাকে আরো আমরা উপরে নিয়ে যেতে পারি। দলের হয়ে রিয়াদ খেলছেন দীর্ঘদিন ধরে, বেশ কয়েকবার পালন করেছেন সহঅধিনায়কের দায়িত্ব। তবে এবার সুযোগ পেলে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে চান টিম বাংলাদেশকে। ক্যাপ্টেন্সি করার একদিন এটা স্বপ্ন দেখি আমি যে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করব, বাট তার আগে আমার পারফরমেন্সটা সবসময় কাউন্টেবল হতে হবে। এই মুহূর্তে যেভাবে পারফর্ম করছে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে, এটা বড় একটা কোশ্চেন। ক্যাপ্টেন্সিটা আমি উপভোগ করি এবং আমার মনে হয় এই দায়িত্বটা আমার খেলায় বাড়তি একটা অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশের প্রতিনিধিত্ব যদি করতে পারি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। কথা বললেন সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও বিপিএল নিয়েও। অস্ট্রেলিয়া যেরকম টিমে আসুক উই ক্যান টেক ওভার দ্যাম ইনশাল্লাহ। বিপিএলটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ যেহেতু সামনে এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে হবে, দেন স্ট্রেডওয়ে আমরা হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো। তো এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ, যেহেতু আমরা খুব একটা অপরচুনিটি পাই না টি-20 টুর্নামেন্ট খেলার। দর্শকদের পাশাপাশি গণমাধ্যম বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান ময়মনসিংহের ছেলে রিয়াদ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। What a great shot. Sure.